সৌমির বেডে তো কেউ এখন শোয় না বলে, তাই জন্য সৌমির বেডশিট গুলো সব কেচে দিলাম আজকে। ভাবলাম যে আজকে এইগুলো কিছুটা করে নি, কালকে বাকি সব করব। পর্দাও কিছু কিছু কাল কেচেছি, আজকে কিছু কাচবো, হাতেই কাচ্ছি এখন। আর আর চাদর ফাদর গুলো মেশিনে কাচ্ছি, তো কালকে বাকিটা কাচবো, পর্দাও কাচতে হবে। কাল মেশিনে আর হাতে মিলিয়ে সব কেচে দেবো, মোটামুটি করে নেবো। কিছু কিছু হয়তো থাকবে দুই একটা, সেগুলো আবার পরশু করবো। ব্যাস কাছাকাছি পর্ব শেষ হবে। আর যাই হোক, অনেকদিন থেকে বেডশিট চেঞ্জও হয়নি, ভালোও লাগছে না দেখতে। এত মানে এতদিন আমি রাখি না। হ্যাঁ, তো চলো আজকে কিছুটা কাঁচা হয়ে গেল, শান্তি। ঘর পরিষ্কার থাকলে কি ভালো লাগে, সব কিছু কাঁচা পরিষ্কার একদম ঝকঝকে থাকলে দারুণ লাগে। চলো এগুলো মেলে দিই। হয়ে গেছে, সোফার চাদরটাও কেচে দিলাম। এগুলো মেলে তারপরে আমি যাব ফ্রেশ হতে, ড্রেস চেঞ্জ করব, ফ্রেশ হয়ে যাব। এখন আজকে যাইনি, দেরি হয়ে গেল। আজকে ব্রেকফাস্টে ভাবছি পোহা বানাবো, কিন্তু পেঁয়াজ তো দিতে পারবো না, ফুলকপি আলু দিয়েই করতে হবে। তো ওগুলো কেটে কুটে নিলাম, তারপরে আমি ভাবলাম যে মেশিনে কাঁচাও হয়ে যাক, তো ততক্ষণে মেলে দিয়ে তারপর চলে যাবো। কেন, রোদটা এখন ভালো আছে, এদিকটা রোদ আসে ইস্টে, পরে বেলাতে আর ইস্টে রোদ থাকে না, 10টার পরে চলে যায়। খালি সাউথটা তো জানলা, ওখানে তো মেলা অসুবিধা, মেলা যায় না। তো ভাবলাম তাড়াতাড়ি মেলে টেলে তারপরে ওয়াশরুমে যাবো। তো চলো এগুলো মেলে। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং হেস ফ্যামিলি, তোমার সবাই কেমন আছে? আশা করি সুস্থ আছো, ভালো আছে। তো চলে এলাম, এখন বাজে 10:15, তো টিফিন নিয়ে চলে এলাম। আজকে সকালে আর তোমার সাথে কথা বলিনি, হ্যাঁ বলেছি অবশ্য, এই কাজের সময় তাড়াতাড়ি করে আর ব্রেকফাস্ট আর দেখাইনি। তো চিড়ের পোহা, পোলাও বা পোহা যাই বলো, ওই করলাম, পেঁয়াজ ছাড়া। আর আলু, ফুলকপি, মটরশুঁটি, কিশমিশ সব দিয়ে এই হচ্ছে যে। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং, আমি এদিক থেকে বলছি। তাই হোক, পেঁয়াজ ছাড়া প্রথম পোলাও করলাম, চিড়ের পোলাও প্রথম, জানি না কেমন হবে খেতে, খেয়ে দেখি। ভালোই লাগবে, যারা নিরামিষ খায় তারা তো পেঁয়াজ ছাড়াই খায়, তো ভালোই হবে খেতে। আমি প্রথম করলাম, যাক ভালোই লাগবে। চিড়েটা খুব ভালো, চিড়েটা নতুন নিয়ে এসেছি দোকান থেকে, সেদিন গেছিলাম গড়ি আনতে, খুব ভালো চিড়েটা। চলো খেয়ে নি, তারপর আবার দেখা হবে। চলো, হাতে লেগে গেছে, লেগে গেল ফুট করে আহ করলে, পোস্ত করলাম, সেই বড়ি আলু পোস্ত, বড়ি আলু পোস্ত তো খুব ভালো লাগে, বড়ি আলু পোস্ত করলাম। আর রাত্রিরে কি করবো জানি না, লুচি খাবো, পরোটা খাবো, কিছু একটা খেয়ে নেবো, বাঁধাকপি তরকারি করে রাখছি। আর দেখা যাক, আজকে ওয়েদারটা খুব ভালো, মানে গরমও নেই ঠান্ডাও নেই। আজকে আর ফোন করলাম না, এইসব অনেক কথা হচ্ছিল আন্দামানের সঙ্গে, তাই ওই লোকটাকে ফোন করলাম না কিন্তু যাওয়ার জন্য। ফ্ল্যাট ফ্ল্যাট দেখা, তো ঠিক আছে, কালকে করছি এটা, রান্না করে নি, কালকে যাচ্ছি, পরে আবার তোমার সাথে কথা হবে। তো এখন বাজে 12:10, আমার রান্নাখানা শেষ হয়নি, রান্না করছি আর এসছে যদিও বা, কেন আইটেমটা এখন বেশি কিছু হচ্ছে না, মাছ হচ্ছে না মানেই অনেকটা টাইম এজে আছে। সবজি তো এমনি করতে হয়, ডাল করতে হয়, ভাজা করতে হয়, তো দুটো সবজি করছি যদিও বা, মাছের জায়গায়, মাছ মাংসের জায়গায়। যাই হোক, আজকে সেই বড়ি পোস্ত করলাম, তোমাদের বলা যে বড়ি পোস্ত খুব ভালো লাগে, হ্যাঁ সত্যি ভালো লাগে। আমি আগে অনেক আগে খেয়েছি বড়ি পোস্ত, প্লাস এই শীতকালে ফুলকপি, সিম আর হচ্ছে মূলো আর আলু, এই দিয়ে যে পোস্তটা হয়, ফুলকপি, সিম, মূলো, আলু আর ধনে পাতা ছড়িয়ে দিয়ে লাস্টে, ও দুর্দান্ত লাগে। ওইটা আমারও ভালো লাগে, সমীরও ভালো লাগে, কিন্তু ওর আবার অতটা পছন্দ না যে পোস্তর মধ্যে। তুমি খেতে চাও না?
মানে পছন্দ করে না পোস্তর মধ্যে আলু ছাড়া। একটা কারণ বলছি, কারণ বলছি, এটা কারণ হচ্ছে ছোটবেলা থেকে যে জিনিসটা মানুষ খেয়ে আসে না, ধরো যেটা হয় ফ্যামিলিতে সেই জিনিসটাই তো বড়বেলায় মনে মানে মুখে লেগে থাকে। এবার এইটা ছাড়া এই যখন যখন বিয়ে হয়েছে পেঁয়াজ পোস্ত খাইয়েছে, তারপরে পটল পোস্ত খাইছে, ঢেঁড়স পোস্ত, এগুলো কিন্তু খাইনি সত্যি অনেস্টলি বলছি, কিন্তু খেয়ে খুব ভালো লেগেছে, খেয়ে ভালো লেগেছে। যেটা ভালো লাগবে সেটা তো আমি ভাবছি একবার যে ওই পোস্তটা একদিন করব, ফুলকপি সিম ২ ঘন্টার মধ্যে বসলাম, আমরা অত তাড়াতাড়ি করতে পারবো না, খুব ফাস্ট, খুব ফাস্ট এই কাজটা ছিল, খুব ফাস্ট। যাই হোক, কোথায় গিয়ে বসে আছে জানি না, এইসব ভেবে আর লাভ নেই। এখন ব্যাপার হচ্ছে এই শীতকাল পড়লো, এখন একটুখানি আলসিমি লাগছে সোজা কথা। মানে গরমকালে যে চটপট চট জলদি কাজটা হয়, এই শীতকালে সেটা হয় না, এই করবো করবো এই জিনিসটা শুরু হয়েছে। তবে আজকে রোদটা ভীষণ ভালো, বেশ আলো, মানে ঠান্ডাও কম আবার গরমও নেই, খুব ভালো লাগছে, এনজয় করার মতো। তা চলো রান্নাটা শেষ করে নি, বাঁধাকপি বসিয়েছি রাত্রিদের জন্য, এবেলা না এবেলা ডাল ভাজা। বাঁধাকপি বয়েল করছে, গন্ধ হচ্ছে, বক বক করে, কি সুন্দর। ও তো বয়েল করে নাই আগে, ওকে বয়েল করে নাই, জানি না আমি সব জিনিসই বয়েল করি নি। তো যাই হোক করে নি রান্না, তারপরে আবার পরে দেখা হবে তোমাদের সাথে। তো তোমাদের টিকিট বুক হয়েছে যাবার? জানি না, কালকে তপনদা ফোন করেছিল, বলল যে যাবি তো, তপনদাও যাবে, হট করে সোমবার চলে আসবে আর সৌমি এখানে থাকবে, যত দিন যাবে সৌমির আসার টাইম এগিয়ে আসবে। যাই হোক, তো চলে যাবে না, ও তো তিন তারিখ চলে যাবে, 3 জানুয়ারি, আর আমি যাবো বম্পির সাথে, বম্পি তো বোধহয় 22 জানুয়ারি ফিরবে, এখনো পর্যন্ত সেটাই যাবে। ফিরবে মানে কি যাবে? হ্যাঁ, ও যাবে এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, ফিরবে মানে এখান থেকে ওখানে ফিরবে, কলকাতা ওই ব্যাঙ্গালোর। তো ঘষাঘষি হয়ে গেল? হ্যাঁ, চাদরগুলো উঠাই, পর্দাগুলো উঠিয়ে না, ঠিক আছে। ফোন আসছে একটা। বন্ধুরা গুড আফটারনুন, এখন বাজে হচ্ছে 2:05, আজকে তাড়াতাড়ি খাওয়া হচ্ছে, অলমোস্ট গ্রেট টাইম, আর খুব সিম্পল রান্না। আবার সমুদ্র বলেই দিয়েছে, যাক আবার দেখাচ্ছে। গুড আফটারনুন ফ্রেন্ডস, খেতে বসেছি আজকে। মেনু হচ্ছে ওই ডাল, মটর ডাল, কুমড়ো ভাজা, আর হচ্ছে পেঁপে সেদ্ধ, আছে পোস্ত, বড়ি আলু পোস্ত, বাদামটি আছে কিন্তু হয়তো খাবো না, রাত্রিতে চলবে, খাবো এই চাটনিটুকু আছে যে খেয়ে শেষ করে দেবো। হ্যাঁ, কালকে দই খেয়ে নেবো, দইটা আছে অল্প, কালকে দই খেয়ে নেবো। চলো খেতে বসে যাই, খেয়ে দিয়ে তারপরে আবার তোমার সাথে কথা বলো, ঠিক আছে, বিকালে একটু রেস্ট করে। ও বাবা, বাচ্চাটাকেও ছাড়োনি? এটাকে ধুয়ে দিলাম, সৌমি গিফট পেয়েছিল, কেউ দিয়েছিল ওকে, তা নোংরা হয়ে গেছিল, কেচে দিয়ে এটাকে, দেখতে সুন্দর লাগছে, কিউট, তাই না এটাকে কেচে দিলাম। এটা তো রোদ থাকে, সারাক্ষণ এখানে থাকলে শুকিয়ে যাবে, আর ওর আকারটা রোদে দিয়ে দিয়ে রাখছি যতদিন রাখা যায়। আর এই ছোট এই দুটো না জ্বালা করছে, লঙ্কাটা খুব ঝাল, হ্যাঁ লঙ্কাটা তো ঝাল, পোস্তটা খেলাম বড়ি আলু দিয়ে, মানে সত্যি খুব সুন্দর, আমি শুধু আলু দিয়ে বড়ি পোস্তটাই প্রথম করলাম, এমনি সবজি দিয়ে যেটা করি তার মধ্যে বড়ি দিতাম, যেটা বললাম ফুলকপি সিম মূলো টুলো দিয়ে তাতে বড়ি দিই, ঝুলছে এখন।
শুকোবে টাইম লাগবে, স্পঞ্জ তো জল ভর্তি। টাইম লাগবে, দু তিন দিন তো লাগবেই। পর্দাগুলো খুলে কাচলাম, চলো আবার বিকেলে তোমার সাথে দেখা হবে, এখন একটু মোবাইল দেখবো, তারপরে একটু হাঁটবো ছাদে, তারপর রেস্ট করবো, তারপরে হাঁটবো, তারপর তোমার সাথে আবার দেখা হবে বিকেলে, চলো। দুপুরে তো ঘুমাতে পারলাম না, কি আওয়াজ চারিদিকে, কনস্ট্রাকশন এই হচ্ছে, এই যে তো ঠক 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 মাথার উপর একদম আওয়াজ। আমি তো ঘুমাতে পারলাম না, একটু পর জাস্ট একটু শুয়েছি, আওয়াজটা শুরু, সারা দুপুর আওয়াজ করেছে, কি যে করে এরা কে জানে। যাই হোক, এ তো একদম পুরো ঘুমিয়েছে, নাক ডেকে ঘুমাচ্ছিল। কোথায় ঘুমোচ্ছেন? ঘুমোচ্ছি বন্ধুরা, এই দেখ। আরে আমি কি বলবো, আমি সমানে জেগে একে পাহারা দিই, যাতে ঘুমিয়ে না পড়ে, যাতে বডি ওয়েট না বেড়ে যায়। সেই আর নাকটা কে ডাকছিল তাহলে? তোমার ভূত ডাকিরা, এটা সবাই জানে। সবাই কি করে জানবে? সবাই তোমার ঘুম দেখেছে, মোবাইলে রেকর্ড করবো, দাঁড়াও তোমার এরকম আওয়াজ করো তুমি না, ঠিক আছে, পাগলা করে দাও। আমি জানি তুমি ঘুমাও না, তুমি নাক ডাকো না, তুমি কি করো? দেখো এরকম ঠক ঠক সমানে আওয়াজ, কি আওয়াজ, আরো জোরে জোরে হচ্ছিল দৌড়ে। তো যাই হোক, 4:40 হতে চললো, 4:35 বাজে, হেঁটে আসি এবারে, যাই হাঁটতে, চলো হেঁটে আসি। এই যে কফি, কফি কফি কফি, হ্যাঁ। তা তুমি এইটা নিলে না? ওইটা নিলে, এটা নিলে, এটা নিলে কেন? এটা নিলাম, 9টা আছে চকলেট বিস্কুট, 9টা আছে, 9টা আছে, 5 টাকায়, 5 টাকায় 9টা বিস্কুট। আরে তাও ছোট ছোট তো, হ্যাঁ, তো এইটাও তো খেতে পারো, একসাথে খাও, কালকে খাও একটা, ওইটা খেতে ভালো নাকি? আমি ছোড়াকে বলেছি দোকানে লাগে, ওকে বলেছি পাক্কা তুমি এইগুলো এনে রাখবে আমার জন্য, তা না হলে আমি 12 বাজিয়ে দেবো তো। আমি বললাম মায়ের জন্যে ভেবে রেখো তুমি, যেখান থেকে কমে গেলে আমার জন্যই রাখবে, ঠিক আছে, খাও কফিটা খাও। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে 7:45, তো এক এক দিন আমাদের এক এক জায়গায় খেতে মুড হয়। আজকে ভাবলাম বেশ লাইট জ্বালিয়ে এখানে টেবিলে বসে আরামসে চেয়ারে বসে কফি খাবো, তাদের কফি করেছি, দুদিন ধরে দুধটা, আগের দিনে দুধটা ছিল, রোজ বিকেলে ভাবছি কফি করবো কফি করবো, ভুলেই যাচ্ছি। আমি যাওয়ার আগেও মনে করে দিই, করছি না কফি, ছাদে যাওয়ার আগে কফি বানাবে, এসে বললো কফি বানাবে, আমরা হ্যাঁ একবার বলেছ মনে পড়ে গেছে, রোজ চা বানিয়ে নিই। যাই হোক, আমি তো সকালে হলিক বিস্কুট খাই না, যেহেতু আমি খালি মাড়িটা আর ইয়েটা খাই, কি বলে কিনকে কাটটা, ম্যাডাম বলছে যে তুমি কিরম ফিটনেস রাখো, আমি বললাম আপনিও রাখুন, না আমার তো হয় না, পায়ে প্রবলেম আছে, ওনার বুড়ি গেছে একটা বেহালায়, বললো সৌমি আসলে একবার আসুন না আমার বুটিকে, আমার বেহালাতে বুটিকে, দিদির নামটা ভুলে গেলাম, মানে নাম মনে বলেননি হয়তো, কিন্তু বললো যে আসার আগে এটা ফোন করবেন, আমি অ্যাড্রেস দিয়ে দেবো আমার বুটিকে, আর তোমরা কি এলে খুব ভালো, আর সবন্ধু তো খুব ফিট, এইসব বলছিল। মানে অ্যাকচুয়ালি আমি ফিট থাকি এই কারণে, ভেতর থেকে ফিট থাকি, ওপরটা তো এমনি হয়ে যাবে, ভেতর থেকে ফিট থাকাটা দরকার, তার কারণ হচ্ছে মানে যদি অসুস্থ দেখবে কে, তারপরে এই শরীর নিয়ে, আমি আছি না, এই শরীর নিয়ে আজকে এই গ্রহ কালকে হইলো, এই জিনিসটা আমার ভীষণ ভয় লাগে, কেন আমি এগুলো ফেস করেছি, তো এইগুলো আমি খুব ফেস করেছি, তো সেই কারণে আমার একটু ভয় লাগে, যে মানে মানে রোগের থেকে আমি যেন দূরে থাকি। দেখো যেতে তো সবাইকে একদিন হবে, আমিও যাবো, কিন্তু সুস্থভাবে যদি যেতে পারি এটা, এটার থেকে আর কিছু বড় কিছু নেই,
নিজে তো কষ্ট পাবো প্লাস মানে যারা থাকবে তাদেরকেও কষ্ট দেয়, সেই জিনিসটা চাই না। এটা আমার বাবার মধ্যেও ছিল, বাবা সবসময় একটা জিনিসই চিন্তা করতো যে মানে আমাকে যেন কারোর ঘাড়ে গিয়ে পড়তে না হয়, এই জিনিসটা বাবার মধ্যে ছিল। আর ঠাকুর করে সত্যিকারে বাবা কিভাবে চলে গেল কেউ বুঝতেও পারলো না, কেউ জানলো না, আরামসে চলে গেছে। তো সেই কারণে মানে আমি এইসব রোগে আমি একটুখানি ফিট রাখার নিজেকে চেষ্টা করি, মানে একদম কম খাবো না যে একবারে শরীর খারাপ হয়ে যাবে, যেটুকু দরকার সেটুকুই খাবো, বা একটুখানি এক্সারসাইজ করা এবার ওই সৌমিকে বলি এই কারণে তুই এক্সারসাইজ কর, শুধুমাত্র ভেতর থেকে ফিট থাকার জন্য ব্যাস। আর মন খুশি থাকলে এমনি সবকিছু ভালো থাকে, মনকে জটিলতা করলে মন এরকম হয়ে যাবে এইটা আমি ভাবি। আজকে কে জ্ঞান দিচ্ছে এখন দেখলে, রোজ জ্ঞান দেয় না তাই আজকে আমি দিলাম। চলো তাহলে তোমাকে আজকে হোমিওপ্যাথিক ওষুধ বললে জবরদস্ত একদম ক্যাপিচিনোর কাছাকাছি। হোমিওপ্যাথিক ওষুধ নিতে যাবে কিন্তু দেয় না, এক সপ্তাহে ওরা বেশি দেয় না, এক মাসেরই দেয়। আমাকে বললো একটা ইয়ে দিয়েছে, বললো এটা এক মাসের, মোটেও না এই কদিনে শেষ হয়ে গেল। তো এক্সপিরিয়েন্স অনেক পুরনো, লোক কন্টিনিউ করতে পারে না হোমিওপ্যাথি, জানে এক দাদা নিয়ে ওষুধটা নষ্ট হবে, তাই যেটা একদম ধরবো সেটাকে করেই থাকবো। এটা আমি খুব ইয়ে গাফিলতি জিনিসটা করি না, বয়ে যাচ্ছে যেটাকে আমাকে ধরেছে আমাকে সোজা করেই ছেড়েছে। আজকে বলে দিলাম ডাব্বাটা উঠে দাও, এখানটা পুজো দাও, দর্দ সতায়ে বুরা হাল রহে। আমি তখন গান গাইছিলাম শুনছিলি না, চলো আগে শেষ করি আবার বেরোবো। এই যে চললাম, প্রেসক্রিপশনটা দেখাও, কি কেন দেখাও, এই যে প্রেসক্রিপশন নিয়ে চললাম ওষুধ আনতে, প্রেসক্রিপশন নিয়ে এবার বলছে ডক্টর বসে না আজকে, আমি তো এটার জন্য খাচ্ছি কিন্তু বিনা কারণে ওষুধ খাচ্ছি। আমি ওষুধ খাচ্ছি না, ওটা ওষুধ না তো, ওটা হচ্ছে ভিটামিন ফিট থাকার জন্য। আমি ডক্টরকে বললাম, ও চেনাশোনা হয়ে গেল আমার, কেন অ্যাডাবাসের ব্যাপারে জানতো, ডক্টর বললো একটা ফিটনেস একটুখানি মাস্ট একদম উইদাউট সাইড এফেক্ট লিখে দিল ব্যাস আর কি। চলো ঘুরে আসি, তবে মনে হচ্ছে কাজ হচ্ছে, দেখা যাক। সকালে ফ্রি একদম ফ্রি দেখবে, আচ্ছা সকালে ভিজিট নিয়ে সরি, আর বিকেলটা ফ্রি, বিকেল পাঁচটার থেকে কিন্তু নয়টা দশটা এগারোটা অব্দি ফ্রি, মানে লোক গিয়ে যে লোকটাই যে সকালে এলো সে বিকেলেও যেতে পারে ফ্রিতে। এবার কি ভিজিট নিয়ে করলে টাইমটা উনি বেশি দেয়, আর ভিজিট ছাড়া আর টাইমটা, কিন্তু ডায়াগনোসিস তো করে দেয়, নাম তো প্রচুর এই এরিয়া ওনার, আর আজকে না বহুকাল থেকে এই পলিসি করে রেখেছে ডক্টর অপূর্ব দে, এনারা সব অ্যাড করছে না, অ্যাড হয় না, উনি ভগবানের প্রতীক, এনারা ভগবানের প্রতীক। পাঞ্চার হয়ে হাঁটি হাঁটি নিয়ে যাচ্ছে, এখন ঠিক করবে তারপরে আমরা যাব, চললো হাঁটাতে হাঁটাতে বেরোতে গিয়ে দেখে পাঞ্চার, চলো ঠিক করি তারপরে অনেকটা দূর যেতে হবে।
এই ভিআইপি রোডে চলে এলাম আকে টান্টে টান্টে তুমি আমি হাড়ি নিচ্ছে এই অর্পিত দেখলে এই যে অর্পিতার ফোন আসছে এতে কাটছি ওরে বাবা রে ম্যাডাম আমি লুচি ভাজতে দেবে তোমাকে এই কি এইরকম কেন বলে দিলে ভাই রিটার না এখন লুচি ভাজার কাজ লুচি ভাজলেই চলে আসে লুচি মানে লুচি করলে লুচি ভাজবো বলে তারা তা ঝিনঝিন তারা ঝিনঝিন ঝিন ঝিনঝিন তারা তু মেরি ক্যা লাগে ও সাথিয়া এটা জানতে গানটা কি ভালো না গানটা আমি অনেকদিন পরে শুনলাম জানা লাগে না লাগে রে তেরে বিন কহি জিয়া তু মেরি ক্যা লাগে ও সাথিয়া তারা তা ঝিনঝিন তারা ঝিনঝিন ঝিন ঝিনঝিন তারা তালে না লাগে রে তেরে বিন কহি জিয়া রেগে যাচ্ছে আমার তো মজা পাই না এখন দেখো আমাদের ঘরে বাচ্চা নেই যে পড়াশুনো করছে আমাকে ভাবতে হবে আগে যেরকম ছৌমি এসেছিল না ওই করতো কি বলে অফিস করতো চিন্তা করতাম আমি ধর আমি ছাদে চলে যেতাম হ্যাঁ আবার অফিস করবে আমি করবো না নিশ্চয়ই ডিস্টার্ব করবো গলা ফাটিয়ে গান করে এখন তো ছাদেও যেতে পারবে না শীতকাল না না তুমি কি বল আমি ছাতা নিয়ে যদি বৃষ্টির সময় গান করতে পারি তুমি তো জানো রেকর্ডটা যেটা আমার ভালো লাগে সোজা কথা হ্যাঁ না আচ্ছা ম্যাডাম বলল ভাজো এবার শুরু করি ভাজা স্টার্ট আরেকবার বলো ভাজা স্টার্ট একি দৌড় স্টার্ট এই ক্যামেরাটা কোন কি করে বুঝবো তুমি স্টেডিয়াম দেখি ভাই উঠবে তোমটা ছাড়ি কোথায় গেল ইয়ে বাবা এ তোমাতে জল নিয়ে লুচি ছাড়তে বোঝো খেলা আরে সে তো কি আছে লুচিটা ফুললেই হলে একটুখানি কম ফুললো কি বাবা গরম হয়ে গেছে গো লাল হয়ে যাচ্ছে কি সুন্দর লাগে বলে ক্যামেরা বন্ধ ঠিক আছে আমার পূজার ফুল ভালোবাসা হয়ে গেছে তুমি যেন ভুল বুঝো না মালা গেথে রেখেছি পরাবো তোমায় তুমি যেন ছিঁড়ে ফেলো না আও ফুলে গেছে দেখো বেন্ড করে দিয়েছি কি সুন্দর দেখো হয়েছে ফুলেছে গো ফুলেছে বাহ দারুন 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 ফুলেছে মায়ের জন্য প্রথম লুচিগুলো হচ্ছে মায়ের খাবার চললো তাতে দিয়ে দি এই যে লুচিটা আমি ভেজেছি বানিয়েছো নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে ধরো ধরো এখানটা এটা ছানা যেটা দুধ থেকে বানিয়েছে আর সেকেন্ড বোধে এটা কপি ঠিক আছে লুচি আমি ভাজলাম একটু চিবি চিবি করলো হাতে জল ছিল তো সেট করে দিল তারপর ভেজে নিলাম খেয়ে নাও আরামসে আর লুচি লাগলে বলো না একটু প্রথমটা কড়া হয়ে গেছে অন্য নরম দেবো তোমার তো কড়াও তো ভালো লাগে ঠিক আছে বন্ধুদের বলে দাও না ভালো থাকবে লুচি বলে ক
কোবি তরকারি ছানা হ্যাঁ সবাই ভালো থেকো বলে দাও রাত্রির ডিনার করছি আশীর্বাদ করে দাও আমার আশীর্বাদ নিও সুখে শান্তিতে থাকো এবার লুচি ঠান্ডা হয়ে যাচ্ছে তাতেই খেয়ে নেবো বলে দাও ঠিক আছে তোমরা ভালো থেকো সবাই আমার আশীর্বাদ নিও জয় গুরু ওম সাই জয় গুরু ওম সাই রাম ম্যাডাম কমান্ড নিয়ে নিয়েছে বলছে না চলবে না এবার আমি ভাজবো ম্যাডাম কমান্ডে এসে গেছে এখন ব্যাস লুচি লুচি ছড়াছড়ি চারিদিকে এবার তোমরা বলো এবার যদি আমি কালকে চাই ভিজিয়ে খাই তাহলে দোষ কি করবো বলো কত লুচি করছে এই মেয়েটা তাহলে আমি তো চাই ডুবিয়ে খাবো বাসি লুচি হ্যাঁ ভালো সেটা কালারেই বুঝতে পারছে সবাই আজকে ধোকা এনেছি ধোকা 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 এই ধোকাটা পাচ্ছিলাম না জানো তো অনেকদিন পরে পেলাম এটা এমপিএস এর এটা কিন্তু ভ্যালিডিটি মাত্র 3 মাস থাকে এমএফএস যাই হোক এইটা কিন্তু ভ্যালিডিটি 3 মাস থাকে জানো তো 3 মাসের আগে এটাকে রান্না করে নিতে হয় আমাদের কাছে এখন খুব জোর 25 দিন 1 মাস আছে ডেটের হিসেবে ম্যানুফ্যাকচারিং তাহলে একটু খাইয়ে দিও আমার তো খুব ভাল লাগে ধোকা ভাই তাহলে খাবার রেডি ইয়েস আমাকে একটা লঙ্কা চাই বস তাহলে আজকে এখানেই শেষ করি আমি একটা ঘটি এনেছি কালকে কালকে দেখাবো ওই যে ঘটি ওই তো ঘটির শেপ তো হ্যাঁ আজকে না আর ওর সঙ্গে ছানা আছে আজকে এই ছানা বানিয়েছে যেটা মাকে দেয়া হলো সেই ছানাও খেয়ে নেওয়া হবে তো আজকে এখানে শেষ করি পল ভর কে লিয়ে কোই হামে প্যার কর লে টিং 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 झूठा ही सही पल भर के लिए कोई हमें प्यार कर ले झूठा ही सही ठीक है जे दो दिन के लिए कोई इकरार कर ले दो दिन के लिए कोई इकरार कर ले झूठा ही सही चला जी यहां शेष करी हमार तो गान को प्रिय तो ताई ओ ना बोललो ना ভাবলো আমি গাইতে থাকি আমার সারাদিন চলে এটা যাই হোক সবাই খুব ভালো থেকো ম্যাডাম এখানে দেখো চলো 10টা বাজে হ্যাঁ পুরো 10টা হ্যাঁ গুড নাইট শুভরাত্রি জয় গুরু ওম সাই রাম এন্ড ফাইনালি জয় হিন্দ আরে ব্লগটা কেমন লাগলো জানিও আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না খুব ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে ব্লগ নিয়ে চলে আসবো আবার ধমাল নিয়ে আসছে শ্রাবন্তী থ্যাংক ইউ বাই